হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম, হঠাৎই মন হলো তাই। আর এখন আর আজকের ওয়েদারটা দেখুন কি দারুণ না! এই ঠান্ডার মধ্যে রোদ দেখলে খুব ভালো লাগে। আর এই তো এখন আমরা ঢুকে পড়লাম লাঞ্চ করার জন্য, আর রোহন এখন অর্ডার করছে লাঞ্চ। তো ততক্ষণ আমি আপনাদেরকে একটু চারিপাশটা ঘুরিয়ে দেখাই। এই দেখুন, এটা কিন্তু ক্রিসমাসের জন্য ডেকোরেশন করেছে, দেখুন কি দারুণ লাগছে চারিপাশটা। আর এই রেস্টুরেন্টটা ডেকোরেশনও খুব সুন্দর। আর চলুন তাহলে আরেকটু এগিয়ে, ওদিকে একটা ক্রিসমাস ট্রিও রয়েছে, সেটাও আপনাদের দেখাই তাহলে। আর দেখুন এই দিকটা তো ওয়াশরুমের কাছেও বেশ সুন্দর ডেকোরেট করে। আর কথা বলতে বলতেই এখানে আমাদের চলে এলো ক্যাপুচিনো কোল্ড কফি, আর এটার মধ্যে সুগার অ্যাড করা ছিল না, তো আমি ওদের বলতে ওরা আমাকে আলাদা করে সুগার দিল। আর আপনারা দেখে হয়তো ভাবছেন এটা কীরকম সুগার। অ্যাকচুয়ালি এই সুগারটা কিন্তু বেশ গরম ছিল, আসলে ওটাকে একটুখানি গলিয়ে ওরা দিয়ে গেছিলো, কারণ এটা তো ঠান্ডা। আর এইদিকে আমাদের লাঞ্চটাও দিয়ে গেল, এটা অ্যাকচুয়ালি জ্যাসমিন রাইস ছিল, আর রোহনেরটা হলো রাইস নুডলস। আর অ্যাকচুয়ালি এক্স্যাক্ট এই মেনুটার নাম আমার এখন আর মনে নেই। আর এই দেখুন রোহন উপর থেকে একটুখানি গন্ধরাজ লেবু ছড়িয়ে নিচ্ছে, তাতে টেস্টটা আরও সুন্দর হয়ে গেছিলো। আর আমারটাতে অলরেডি গন্ধরাজ লেবু দেওয়া ছিল, তাই আর আমি আলাদা করে অ্যাড করলাম না। তো এখন আমরা খাওয়াটা এনজয় করি, তারপরে বেরিয়ে আবার কথা হচ্ছে। আমাদের লাঞ্চের পরে বেরিয়ে পড়লাম, বেরিয়ে আমরা গেছিলাম ওখানেই একটা শপিং আউটলেটে রোহনের জন্য কিছু শপিং করতে। রোহন এখানে ওর জন্য চয়েস করছিল, আর আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, চলুন তাহলে। আমি এখানে হোম ডেকোরের সেকশনে চলে এলাম। এই দেখুন ক্রিসমাসের জন্য এখানে কত কিছু রয়েছে, আমার দেখে মনে হচ্ছিল এখান থেকে সবই কিনে নিয়ে যায়, কিন্তু সেটা তো পসিবল নয়। আর দেখুন কত সুন্দর ক্রিসমাসের জন্য একদম পারফেক্ট কালেকশন এখানে রয়েছে। আর এই দিকটাতে কিচেনের জন্য কত জিনিস দেখুন, আর এদিকে বাথরুমের জন্য একটা মজার জিনিস দেখুন, হ্যান্ড ওয়াশের। আর এবারে এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। আর দেখুন রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের জন্য। আর আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। এই দেখুন চারিপাশটা আলোয় ঝলমল করছে পুরো ক্রিসমাসে। সেদিন ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছিল, দেখুন আমাদের অবস্থা দেখলে হয়তো বুঝতে পারবেন। সাথে আমরা পিৎজাও নিয়ে নিলাম রাতে ডিনার করব বলে, কারণ সেদিন ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল, তাই বাড়ি গিয়ে কী খাবো কী খাবো ভেবে ভেবে আমরা পিৎজা নিয়ে নিলাম। আর দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিই যে সেদিন কতটা ঠান্ডা ছিল দেখুন। তাহলে আজকের এই ব্লগটাকে এই পিৎজার সাথেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।